কুবেরের সাম্রাজ্যের সমান চোখ ধাঁধানো ঐশ্বর্যে ভরা এক মন্দির, বহুমূল্য পাথর আয়নাখচিত স্তম্ভ, শ্বেত পাথরে মোড়া ইউরোপীয় মূর্তি, শ্বেতশুভ্র গম্বুজাকৃতি সুপ্রাচীন স্থাপত্য, এই সব কিছুই রয়েছে উত্তর কলকাতার এক মন্দিরে। ট্যুরিস্ট ডেস্টিনেশনে সকলকে স্বাগত। আজকে আমি শ্রদ্ধাঞ্জলি চলে এসেছি পরেশনাথ জৈন মন্দিরে। কখন খোলা থাকে এই মন্দির, কীভাবেই বা যেতে হয় এখানে, এই সব কিছু জেনে নিতে আজকের ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। হাতিবাগান থেকে উল্টোডাঙাগামী যে কোনো বাস বা গাড়িতে উঠে বা উল্টোডাঙা থেকে আসলে উল্টো দিকের গাড়িতে করে গৌরীবাড়ি স্টপেজে নামতে হবে। সেখান থেকে ব্রিজের মুখের গলিতে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। আপনারা যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। মন্দিরে ঢোকার আগেই চোখে পড়বে বিশাল বিশাল পাঁচিলে ঘেরা কম্পাউন্ডের ভিতর ধ্বজাধারী চূড়াগুলো কালের বুকে তাদের অস্তিত্বের পরিচায়ক হয়ে দাঁড়িয়ে আছে। দুই কম্পাউন্ডের বাইরের দেওয়ালে পার্শ্বনাথের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে। সেই চিত্রায়ণ দেখতে দেখতে এগিয়ে গেলেই চোখে পড়বে পরেশনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। ১৫০ বছরেরও পুরনো এই পরেশনাথ মন্দির মূলত 4টি অংশে বিভক্ত। শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, অষ্টম তীর্থঙ্কর, জৈন আচার্য সৃজিন কুশলসুরি মহারাজের পদচিহ্ন মহাবীর মন্দির, শেষ জৈন তীর্থঙ্কর। পরেশনাথ জৈন মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সুবিশাল কারুকার্যময় প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে সুন্দর সুসজ্জিত বাগান, ফোয়ারা, সাদা মার্বেলের ভাস্কর্য ও পাথরের ওপর মীনাকারী কারুকার্য। মন্দিরের বিশাল কমপ্লেক্সের সুসজ্জিত বাগানের একপাশেই রয়েছে শীতলনাথজির মন্দির। এছাড়াও বিশাল জলাশয়ে ভরা মাছ, রঙিন কচ্ছপ, পায়রার দল আপনার নজর কাড়বে। পেশায় রত্নজীবী রায় বদ্রীদাস শ্রীমল জৈন সম্প্রদায়ভুক্ত একজন মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। 1853 সালে লখনৌ থেকে কলকাতায় আসেন এবং নিজের বুদ্ধিবৃত্তি ও পারদর্শিতায় শহরের মণিকারদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। 1871 সালে ভাইসরয় লর্ড মেয়ো তাকে মুকিম বা হেড জুয়েলার পদ এবং রায়বাহাদুর উপাধি দেন। ভারতের প্রথম হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরির কাজে তিনি মদন মোহন মালব্যের সহকারী হয়েছিলেন। কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাউন্ডিং চেয়ারম্যান পদেও তিনি ছিলেন। সেই বিশিষ্ট জহুরি রায়বাহাদুর বদ্রীদাস মুকিমের তত্ত্বাবধানেই 1867 সালে পরেশনাথ জৈন মন্দির তৈরি হয়। তিনি জৈন সিদ্ধপুরুষ কল্যাণ সুরিজের নির্দেশে এই মন্দিরে জৈনদের 10ম তীর্থঙ্কর ভগবান শীতলনাথের স্থাপনা করেন। আর পরের বছর শুক্লাল জহুরি গড়ান জৈন শ্বেতাম্বর মন্দির। শীতলনাথ মন্দিরের বাইরে জুতো খুলে রঙিন মোজাইকের মেঝে পেরিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে যত যাবেন তত কাঁচ ও আয়না কেটে তৈরি মন্দিরের দেওয়ালের জানলার শিল্প আপনাকে মুগ্ধ করবে। মূর্তির সামনের আশেপাশের রঙিন বেলজিয়াম গ্লাসের সৌন্দর্যের সাথে চোখে পড়বে বিশাল কাচের ঝাড়বাতির ওপর।
এখানেই বলে রাখা ভালো যে সন্ধেবেলা এই কাঁচের আলোর প্রতিফলন এক আলাদাই মায়াবী জগৎ সৃষ্টি করে এই মন্দিরে। মূর্তি দর্শনে শীতলনাথজির হীরে খচিত মস্তক এখানকার বিশেষ আকর্ষণ এবং বলাই বাহুল্য শুধু শীতলনাথজির নয়, অন্যান্য মূর্তিগুলো এখানে মণিমাণিক্য দিয়ে খচিত। মন্দিরের ভেতরেই এক কোণে রাখা আছে একটি কালজয়ী প্রদীপ, যার জ্বলন্ত শিখা 1867 থেকে নেভেনি একদিনের জন্যেও, অর্থাৎ অখণ্ড জ্যোত। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই মোবাইল ক্যামেরা খানিকক্ষণ সরিয়ে রেখে ভেতরের এই সৌন্দর্য উপভোগ করে নিতে হবে আপনাদের। প্রতি বছর রাস পূর্ণিমায় জাকালো উৎসব হয় এই স্থানে। টুরিস্ট ডেস্টিনেশনকে যারা ভালোবাসেন তারা আমাদের ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ওয়ার্ডপ্রেসেও, যার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। টুরিস্ট ডেস্টিনেশনের সাথে পরেশনাথ জৈন মন্দির ঘুরে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলকে।